बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम 2021 शिक्षाबर्षे एकादश श्रेणी सुप्रिय शिक्षार्थीबृंद तुम्हारे सबाई के जानाच्छि शुभेच्छा और स्वागतम। आशा करी महान आल्लाह असीम रहमते तुम्हारा सबाई भलो आसो सुस्थ आसो। तुम्हारा ऑनलाइन क्लासगुलो देखबे देखे निजेदेर मतो पढ़ा तैरि करे नेबे एई आशा। बर्णमाला आदर्श उच्च विद्यालय कलेजर पक्ष थेके ऑनलाइन क्लासे तुम्हारे शुभेच्छा जानाच्छि। आमी मोसम्मा शीन आख्तार इसलामी इतिहास संस्कृति विषय सहकारी अध्यापक। आज के इसलामी इतिहास संस्कृति प्रथम पत्र द्वितीय अध्याय थेके एक गुरुत्वपूर्ण विषय निये आलोचना जाच्छि। सुप्रिय शिक्षार्थीबृंद आमादेर आज के आलोचनार विषय हच्छे हजरत मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मदीनार सनद। हजरत मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मक्का छेड़े मदीना अवस्थान करेछिलेन। मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मदीनाय अवस्थान करार पर 622 ख्रिस्टाब्दे एक सनद जारी करबेन। ताहले इस्लामेर सुमहान बाणी निये हजरत मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम प्रिय जन्मभूमि मक्का छेड़े मदीनाय पौंछलेन। मदीनाय पौंछानोर पर मदीनाबासी ताके स्वागतम जानाच्छे। मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मदीना पौंछानोके स्मरण करे राखार जन्य तारा तादेर नगरीर नाम यासरिब परिवर्तन करे नतून नाम राखेन मदीनातुन नबी बा नबी शहर। मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हिजरतेर प्राक्काले मदीनाय राजनैतिक सामाजिक अर्थनैतिक अवस्था कलहपूर्ण छिल। एक नैरज्यजनक अवस्था बिराज करत। ताई आर्थसामाजिक एवं अर्थनैतिक क्षेत्र उन्नयन परिवर्तन घटाते चेयेछेन। महानबी सल्लल्लाहु अलैहि वसल्लम मदीनाय मस्जिद निर्माण महानबी सल्लल्लाहु अलैहि वसल्लम मदीनाय पौंछे प्रथम एक मस्जिद निर्माण करें। এটি মদিনা মসজিদ বা মসজিদে নববী নামে পরিচিত। মদিনা মসজিদ তৈরি করে তিনি সামাজিক রাজনীতি ধর্মীয় ক্ষেত্রে একটু দৃষ্টি দিলেন এবং এই ক্ষেত্রগুলো পরিবর্তন ঘটানোর চেষ্টা করলেন। মসজিদ নির্মাণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ধর্মীয় সংস্কারমূলক কাজ। মসজিদ নির্মাণ করে এখানে একটা গুরুত্বপূর্ণ ইবাদতখানা প্রতিষ্ঠা করলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সুশৃঙ্খল সমাজ গঠন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনায় পৌঁছে আউশ এবং খাজরাজ গোত্রের মধ্যে দীর্ঘকাল ধরে দ্বন্দ্ব সংঘাত চলেছে। তিনি তাদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেন এবং মদিনায় যারা ইসলামের ইসলাম প্রসারের জন্য গিয়েছেন তারা তাদের মাতৃভূমি এবং আত্মীয় স্বজনদের মায়া ত্যাগ করে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন তাদেরকে বলা হয় মুহাজিরিন। এবং আনসাররা মুহাজিরিনদেরকে সর্বতোভাবে সহযোগিতা করে তাদের সম্পদ অধিকার ভোগ করে দিয়েছিলেন। সেই জন্য ইতিহাসে তারা আনসার নামে পরিচিত। ঐতিহাসিক পিকে হিট্রি বলেন আরবের ইতিহাসে রক্তের সম্বন্ধের চেয়ে বরং রাজনৈতিক ভিত্তিতে সুশৃঙ্খল সমাজ গঠন এটি প্রথম প্রচেষ্টা। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের ভিত্তিতে সুশৃঙ্খলভাবে সমাজ গঠন করেছেন। সমাজের সবাই নিয়ম নীতি পালন করবে এইভাবে তাদের ভিতরে প্রতিজ্ঞাবদ্ধ। বিভিন্ন ধর্মীয় রীতি প্রচলন মদিনা হিজরতের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু ধর্মীয় রীতি পরিবর্তন করেন। বিভিন্ন রীতি পরিবর্তন বলতে মদিনা হিজরতের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু রীতি পরিবর্তন করেন। সেটা হচ্ছে হযরত
ওমর রাদিয়াল্লাহুর প্রচেষ্টা প্রস্তাব এবং বিভিন্ন সাহাবাদের প্রচেষ্টায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সময় মুসলমানদের একত্রিত হওয়ার জন্য আজানের রীতি প্রচলন করলেন। অজুর ব্যবস্থা, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা, জুম্মার দিন জুম্মার নামাজের আগে খুতবা পাঠ ইত্যাদি রীতি তিনি পরিচালন করেছেন। সমাজে এই রীতি প্রচলন করায় দেখা গেল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সে মদিনায় তিনি স্বাচ্ছন্দ্য বোধ করলেন। ইসলাম প্রচার, নামাজ আদায়, যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় মক্কায় বসে গোপনে নামাজ আদায় করতেন, সেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে জামাতের সাথে সালাত আদায় পরিচালন করেছেন। বিভিন্ন ধর্মনীতি প্রচলন হয়ে গেল মদিনা সনত, মদিনা রাষ্ট্র গঠন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাজনৈতিক দূরদর্শিতার মাধ্যমে বুঝতে পেরেছিলেন সকলের মধ্যে সদ্ভাব ও সম্প্রীতি বন্ধন তৈরি করতে হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ধর্মীয় নীতি প্রচলন করেছেন। ধর্মীয় নীতি প্রচলন করে তিনি নামাজের ব্যবস্থা করেছেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে মদিনা সনদ ও মদিনা রাষ্ট্র গঠন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সনদ এবং রাষ্ট্র গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং তার রাজনৈতিক দূরদর্শিতার মাধ্যমে বুঝতে পেরেছিলেন মদিনা ও আশেপাশে বসবাসকারী মুসলমান, ইহুদি, খ্রিস্টান সম্প্রদায়ের ভিতর সদ্ভাব বজায় রাখতে হবে এবং সদ্ভাব বজায় না রাখলে দেখা গেল সুসংঘবদ্ধ সমাজ গঠন করতে পারবেন না। তাহলে সুসংঘবদ্ধ সমাজ গঠন করার জন্য সবার প্রতি সদ্ভাব ব্যবহার করতে হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার প্রতি সুসম্পর্ক স্থাপন করেছেন এবং বিভিন্ন গোত্রের লোকজনদের সাথে একত্রিত হয়েছেন, যার পরিপ্রেক্ষিতে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তিনি মদিনায় বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের লোকদেরকে ঐক্যবদ্ধ করার জন্য জাতীয় ঐক্যবদ্ধভাবে তিনি তাদেরকে একত্রিত করলেন। সেই অর্থে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য 622 খ্রিস্টাব্দে তিনি একটি সনদ প্রণয়ন করেন। ইসলামের ইতিহাসে ইহাকে মদিনা সনদ বলে অভিহিত করা হয়। মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মদিনা সনদ জারি করেন এবং ইহাকে মদিনার শাসনিক ব্যবস্থাও বলা হয়, যার পরিপ্রেক্ষিতে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মদিনা সনদ জারি করেন। এই সম্পর্কে হিসাব তার গ্রন্থে বলেছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মদিনায় সনদ জারি করেছেন এবং এই সনদ 47 দ্বারা সম্বলিত। অন্য একজন ঐতিহাসিক বলেছেন 53টি দ্বারা সম্বলিত। আমরা মদিনার সনদের ধারাগুলি এখন বলবো। মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মদিনা গিয়ে কিছু সনদের শর্ত, মদিনার সনদের শর্ত, মদিনার সনদে স্বাক্ষরকারী সকল সম্প্রদায় একটি সাধারণ জাতি গঠন করবে, সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে, মদিনার সনদের গুরুত্ব সম্পর্কে সবাই জানবে। মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম প্রজাতান্ত্রিক রাষ্ট্রের প্রধান হবেন এবং তিনি পদাধিকার বলে মদিনার সর্বোচ্চ বিচারালয়ে সর্বেসর্ব হবেন। মদিনার সনদে স্বাক্ষরকারী সম্প্রদায়ের ভিতরে কোনো শত্রুতা দেখা দিলে সবাই মিলে তা সমাধান করার চেষ্টা করবে, প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করবে, মুসলমান অমুসলমান তার ধর্ম পালনে অগ্রাধিকার থাকবে, কারো ধর্মের প্রতি কোনো প্রকারে হস্তক্ষেপ করা যাবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শহরকে পবিত্র শহর হিসেবে ঘোষণা করেছেন। এখানে রক্তপাত, হত্যা, বিভিন্ন রকমের খারাপ আচরণ থেকে
এই জায়গাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় বসে সকল ধর্মীয় লোকদেরকে একত্রিত করেছেন। যদি কারো কিছু সাথে কোনো প্রকার দ্বন্দ্ব সংঘাত থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এটাকে আল্লাহর বিধান অনুযায়ী এটা মীমাংসা করার চেষ্টা করতেন। মদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সনদ জারি বা সনদ প্রণয়ন করেছিলেন। অসহায় এবং দুর্বল এবং অসহায়দেরকে সর্বতোভাবে সাহায্য সহযোগিতা করতে হবে। কোন গোত্র যদি কারো সাথে বিভিন্ন রকমের চুক্তিতে আবদ্ধ হয়, তিনি এটা নিষিদ্ধ ঘোষণা করেছেন। মদিনা শহর আক্রান্ত হলে এর স্বাধীনতা রক্ষা সব সম্প্রদায় স্বাধীনতা রক্ষা ও যুদ্ধে অংশগ্রহণ করবে, সবাই সশস্ত্র খরচ বহন করবেন। সনদের প্রতি সবার শ্রদ্ধা থাকতে হবে। সনদ লঙ্ঘনকারীর উপর আল্লাহর অভিসম্পদ বর্ষিত হবে। এই সনদে নারীরা তার পরিবারে অনুমতি ছাড়া অংশগ্রহণ করতে পারবে না, তাদের কোনো প্রকার অগ্রাধিকার দেওয়া হবে না। সনদে মক্কা অবস্থানরত নাগরিকদেরকে অগ্রাধিকার দেওয়া হবে না। যা সনদে সকল সম্প্রদায়ের ভিতরে কোনো ব্যক্তি অপরাধ করলে সেটাকে ব্যক্তিগত অপরাধ হিসাবে গণ্য করা হবে। সে অপরাধের জন্য সনদের সব সম্প্রদায় দায়ী থাকবেন না। এখানে হত্যা লুণ্ঠন বন্ধ করা হবে এবং এটাকে সর্বত্রভাবে ঘৃণার চোখে দেখা হবে। মদিনায় পৌঁছে সনদ স্বাক্ষরিত হল। ইহুদি খ্রিস্টান মুসলমান সবাই অংশগ্রহণ করবে, যে যার ধর্ম পালন করবে, কারো ধর্মের পর কোনো প্রকারে হস্তক্ষেপ করা যাবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মদিনার সনদের গুরুত্ব, মদিনার সনদের গুরুত্ব ইসলামী ইতিহাসে অপরিসীম এবং একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রে তারা বলিষ্ঠ ভূমিকা পালন করেন। এই সনদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অতুলনীয় দূরদর্শিতার ফসল। প্রথম লিখিত সংবিধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় পৌঁছানোর পরে বিশ্ব ইতিহাসে এটি একটি সংবিধান হিসাবে অভিহিত হয়েছে। তার আগে কোনো প্রশাসক এইরকম একটি সংবিধান দিতে পারে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় পৌঁছানোর পরে তিনি সকল জাতি ধর্ম সবাইকে একই বন্ধনে আবদ্ধ করতে পেরেছিলেন। সেই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম একটি লিখিত সংবিধান জারি করেন এবং এই সংবিধান মোতাবেক তিনি তার শাসনকার্য পরিচালনা করেন। রাজনৈতিক ঐক্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘদিন ধরে মদিনায় আউস এবং খাজরাজ গোত্রের ভিতরে কলহ বিবাদ মানছিল। এর মাধ্যমে হিংসা বিদ্বেষ কলহ ভুলে বিবাদে সবাই একে অপরের পাশে দাঁড়ানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে দাতিত্বের বন্ধনে আবদ্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাজনৈতিক ফসল হিসেবে তিনি এদেরকে একত্রীভূত করতে পেরেছিলেন। সেই সময় দীর্ঘদিন ধরে আউস এবং খাজরাজ গোত্রের ভিতরে বিবাদমান দ্বন্দ্ব সংকট, এগুলি অবসান করে তাদেরকে দাতিত্বর বন্ধনে আবদ্ধ করতে পেরেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এই সম্প্রদায়গুলো কোনো রকমের দ্বন্দ্ব কলহ করতে পারবেন না। ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণের পরে তার উপরে একটা দায়িত্ব অর্পিত হলো, তিনি শাসনকার্য পরিচালনা,
তিনি গোত্রভিত্তিক শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে আল্লাহ সার্বভৌমত্ব প্রতিষ্ঠা এবং আল্লাহ সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পাশাপাশি ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা করেন। এই সম্পর্কে ঐতিহাসিক হিস্ট্রি বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের শাসনতন্ত্র প্রতিষ্ঠায় মদিনায় সব ধর্ম এবং সম্প্রদায়ের মধ্যে ইসলাম একটি শ্রেষ্ঠ ধর্ম হিসাবে আবির্ভূত হলো। শ্রেষ্ঠ ধর্ম হিসাবে আবির্ভূত হওয়ায় ধর্মীয় ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপক অবদান রেখেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব এই সনদে ধারা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে অভিহিত করেছেন। সবার মাঝে দ্বন্দ্বকলহ মিট করে তাদেরকে একত্রিত হওয়ার জন্য আহ্বান করেছেন। সনদের ধারা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে বিচার বিভাগীয়, আইন বিভাগীয়, সামরিক প্রশাসনিক ক্ষমতার সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করেছেন, ক্ষমতার সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করেছেন এবং সেই সময় বিভিন্ন গোত্রের বিচার দ্বন্দ্ব সংঘাত তিনি অবসান ঘটিয়েছেন। দ্বন্দ্ব সংঘাত অবসানের লক্ষ্যে দেখা গেল কুরাইশদের ক্ষমতা চলে গেল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত সুপ্রশস্ত হলো। সেই অর্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাদমান গোত্রগুলো তো একত্র করেছিনি, সনদের মাধ্যমে সবাই সবার ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মের প্রতি হস্তক্ষেপ করবে না, এটাও এই ধারায় চলে আসে। জানমালের নিরাপত্তা ও যুদ্ধের প্রবণতা হ্রাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার সনদের মাধ্যমে তিনি বিভিন্ন সম্প্রদায় যেমন মুসলমান, ইহুদি, খ্রিস্টান, সেই সম্প্রদায়ের সাথে তাদের জানমালের নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছিলেন। যার জন্য পাশাপাশি জানমালের নিরাপত্তা জোরদার হলো এবং এক সময় মদিনায় কিছু গোত্র আছে তারা যুদ্ধকলহে লিপ্ত হতো, তাদের সেই যুদ্ধকলহ বন্ধ করার চেষ্টা করলেন এবং যুদ্ধ বিবাদ বন্ধ হয়ে গেল আর সবার জানমাল নিরাপত্তা হলো এবং অতীতে আর কোনো প্রকারের যুদ্ধ বিগ্রহ হবে না, এই অবস্থায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় ঐক্য গঠন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় সনদের মাধ্যমে ইহুদি খ্রিস্টান পত্রিক সম্প্রদায়ের বিচার একত্রিত করেছেন এবং তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার সনদের ধারাগুলো পালন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ, তাই তাদের ভিতরে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার সনদের মাধ্যমে ঐক্য প্রতিষ্ঠিত করল এবং ইসলামের প্রচার ও প্রসার বৃদ্ধি, মদিনার সনদ জারি করার পরে পুরো মক্কা ভূমিতে ইসলামের প্রসার হলো, প্রসার হলো এবং তারা ইসলাম একটা শান্তির ধর্ম হিসাবে নির্দ্বিধাতারা প্রসার করতে শুরু করলো, তাদের কোনো বাধা আসলো না এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন যুদ্ধবিগ্রহ জয়ের মাধ্যমে তার ইসলামকে সুপ্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা সনদের পূর্বের কাজগুলো, সনদের ধারাগুলো আলোচনা হয়েছে, এরপরে আমরা আলোচনা করেছি সনদের গুরুত্ব। তাহলে আমরা মদিনার সনদ পড়ে কি পেলাম? মদিনার সনদ পেয়ে আমরা পেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন জাতি গঠক হিসাবে জাতি গঠন করতে পেরেছেন। বিবাদমান গোত্র ছিল মদিনায় আউস এবং খাজরাজ গোত্র, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সময় কিন্তু আমন্ত্রণ জানিয়েছিলেন। পরবর্তী সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সনদ জারির সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করেছেন, তাদের দ্বন্দ্বকলহ মুক্ত করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে মক্কা ভূমিতে গোপনে নামাজ আদায় করতেন সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে মদিনাবাসীদেরকে একত্রিত করলেন, আজানের ব্যবস্থা করলেন এবং জামাতের সাথে নামাজ প্রচলন হলো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।